পঞ্চায়েত ভোট, তার আগে আবারও দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে ময়দানে নামল শাসক দল তৃণমূল। এ যে দেখি ভূতের মুখে রামনাম, দিদির দূতের মুখে রামনাম। গতকাল রামনবমী নিয়ে সেভাবে উৎসাহ না দেখালেও এবার গেরুয়া শিবিরকে টেক্কা দিতে সেই শ্রীরামচন্দ্রেই ভরসা রাখল তৃণমূল। রামনবমীর পরদিনই শুক্রবার শহরের সতীঘাটে রাম, হনুমান ও ছিন্নমস্তা মন্দিরে পুজো দিয়ে বাঁকুড়ার পুরো তৃণমূলের উদ্যোগে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির সূচনা হলো। এদিন স্যান্ডো গেঞ্জি, গরদের ধুতি আর উত্তরীয় গায়ে তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী দলের নেতা কর্মী সমর্থকদের নিয়ে পথে হাঁটলেন। বাঁকুড়া জেলার তালডাংরার বিধায়ক দিদির দূত অরূপ চক্রবর্তীর দাবি, সর্বধর্ম সমন্বয়ে তৈরি আমাদের দল, রাম হনুমান ছিন্নমস্তা মন্দিরের পাশাপাশি মসজিদেও তারা যাবেন বলে জানান। সকল মানুষ দিদির ওপর আস্থা রাখেন বলে দাবি তাঁর। হঠাৎ দেখলাম রাম মন্দিরে পুজো দিয়ে আমরা যাত্রা শুরু করছি। আমরা রাম গেলাম, হনুমানজির কাছে গেলাম, ছিন্নমস্তা গেলাম, মসজিদেও যাচ্ছি, কোনো ঠিক নেই, ঠিকই আছে। সর্বধর্ম সমন্বয় এই দল তো, ঠিক আছে। রাম সীতার পুজোটা দিয়ে দিলাম, হ্যাঁ, মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত ভাব আছে যে তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে দিদির কর্মসূচি প্রোগ্রামে। মানুষের ভিড় হচ্ছে, রাস্তাঘাট জমজমাট হচ্ছে, জ্যাম হয়ে যাচ্ছে। বিকেলে বড় অনুষ্ঠান আছে আমাদের একটা লালবাজারে, জনসভা হবে। অন্যদিকে তৃণমূলে শ্রীরামচন্দ্রের শরণাপন্ন হওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা দাবি করেন, অনেক দেরিতে বোধোদয় হয়েছে। যারা রামচন্দ্রের বদনাম করত, জয় শ্রীরাম বললে ধরে নিয়ে যেত, এখন সেই রামের পায়ে পড়তে হচ্ছে। এভাবে হিন্দু ভোট ফিরে পাওয়া যাবে না, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে বলে দাবি করেন তিনি। অনেক দেরিতে বোধোদয় হয়েছে, কিন্তু এইসব করে কিছু লাভ হবে না, এই কবজে আর মানুষ ভরসা করবে না, ঠিক আছে। মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর নেই, যতই রামের বদনাম করতো, জয় শ্রীরামের বদনাম করতো, ঠিক আছে, জয় শ্রীরাম বললে তাকে ধরে নিয়ে যেত, ঠিক আছে। আজকে সেই জয় শ্রীরাম পায়ে পড়াতে আসতে বাধ্য হয়েছে, আর এইসব দেখিয়ে মানুষকে বলতে চাইছে যে আমরা মানুষের কাছে আসতে চাইছি হিন্দু মাইন্ডে ভোট টানার জন্য, কিন্তু মানুষ তোর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আগামী দিনে তার জবাব দেবে। আর গতকাল রামনবমী মিছিলে সারা পশ্চিমবাংলায় দেখিয়ে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি এবং সাধারণ হিন্দু শক্তির ক্ষমতা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।